आफ्टरनून वेलकम टू आर न्यू ब्लॉग फ्रॉम लोनावला। तो তোমাদেরকে তো আমরা এর আগের ব্লকে আমরা পুরো আমাদের রিসর্টের পুরো ব্যাপারটা দেখিয়েছিলাম, রিসর্টটা কিরকম, রুম ট্যুর দেখিয়েছিলাম সমস্ত কিছু। তো যাই হোক, আফটার অল আজকে আমরা যাচ্ছি একটু সাইট সিন, মানে লোনাবলাতে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো ঘুরতে যাওয়া যায়, মানে ফাইভ পয়েন্টস বা সেভেন পয়েন্টস কিছু জায়গা রয়েছে। খুব বেশি বড় জায়গা না, ছোটো জায়গা, তবে খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা সেখানে যাচ্ছি অলরেডি, আমাদের কার, এই কারটা আমরা রিজার্ভ করেছি, সেই কার আমাদের চলে এসছে। তো চলো যাই, আর কোথায় কি আছে, কি কি ভালো জায়গা সেটা তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো, লেটস গো। তো দেখতে পাচ্ছো আমরা এখন বেরিয়ে গেছি গাড়িতে, একটা ক্যাব করেছি, আর আমরা এখন যাচ্ছি খান্ডালার পয়েন্টটা, যেটা মেইন পয়েন্ট আছে সেইখানে। যেতে যেতে অনেকগুলো পয়েন্ট পড়লো, আমরা দেখতে দেখতেই যাচ্ছি। এসেছি এই পয়েন্টটা, একটা খান্ডালার একটা পয়েন্ট, যেটা অপূর্ব দৃশ্যটা সেটা তোমরা দেখবে এখন। তো আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমি যখন ছবিটা তুলছিলাম পুরো পোজ দিয়ে বসে আছে আর কি, মানে কিভাবে ছবি তুলবে একদম পুরো পোজ দিয়ে বসে আছে এইরকম। এবং এখানে যত টুরিস্ট আসছে না, প্রত্যেকের হাতে কোনো খাবার দেখছে এবং খাবারটাকে নেওয়ার চেষ্টা করছে। এই যে আমার জাস্ট পেছনে দেখো, এই যে এখানে আমরা আগে যে স্পটটাতে গেছিলাম সেটা ছিল ডিউকস নোট, আর এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আরেকটা স্পট, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ একটা ওয়াটারফলস। এই হচ্ছে ওয়াটারফলস, তোমাদেরকে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। এবং এই যে চারপাশের বিউটিটা, ওফ, জাস্ট অসাধারণ, অসাম। এখানে ঘন্টার পর ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকলে বোধহয় এমনি সময় কেটে যায়। লালিত্য জিনিসটা এখানে আছে, আর ছোট্ট সুন্দর মিষ্টি সবুজ পাহাড়। একদম তাই। তো আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি লোনাবলা লেকের সামনে। অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ জায়গাটা, আর দারুণ হাওয়া দিচ্ছে, আর প্রত্যেকটা জায়গায় এখানে ভুট্টা পাওয়া যায়, সব জায়গাতেই ভুট্টা পাওয়া যাচ্ছে। ভুসিডাম দেখতে গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ভুসিডাম বন্ধ, ওটা লক করা আছে, পাবলিক নট অ্যালাউড এখন। তো সেই জন্য আমরা আবার ব্যাক করে গাড়ির দিকে যাচ্ছি, পার্ক করে রাখা আছে সামনে গাড়ি। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি লাস্ট আমাদের ডেস্টিনেশনটা, সেটা হচ্ছে টাইগার পয়েন্ট। টাইগার পয়েন্ট, আর এত সুন্দর রাস্তা, হালকা ঝিপঝিপে বৃষ্টি, অরিজিনাল যাকে বলে লোনাভলা।
সেইটা ফিলটা পাচ্ছি। তালসে তালমিলা গানটা আছে না, সেই যে টেক্সচারটা, বৃষ্টি পড়ছে আর সবুজ ঘাস, জাস্ট লাইক দ্য ওয়েদার আর জাস্ট লাইক দ্যাট প্লেস, মানে এত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন, মানে এই যে সাইট সিনগুলো আমরা করছিলাম লোনাভলাতে, তো ফাইনাল ডেস্টিনেশন সেটার পয়েন্টটার নাম কি? টাইগার পয়েন্ট। টাইগার পয়েন্ট। আর তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ভিউটা একবার দেখো, পুরো অসম ভিউ। মানে আমরা এতক্ষণ ধরে না মানে এইটাই খুঁজছিলাম, মানে এই জিনিসটাই খুঁজছিলাম যে অ্যাকচুয়ালি লোনাভলার যে বিউটিটা সেটা কোথায়, আমরা এতক্ষণ ধরে পাচ্ছিলামই না। তো আলটিমেট দ্য ডেস্টিনেশন হ্যাজ কাম, সেটা হচ্ছে এই পয়েন্টটা। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, মানে এইরকম একটা বিউটি জাস্ট তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে পুরো লোনাভলা টাউনটা পুরোটা দেখা যাচ্ছে এবং পুরো লেকটা, পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। তো দেখতে পাচ্ছ কি অসাধারণ একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এতক্ষণ ধরে এই জিনিসটারই ওয়েট করছিলাম, এরকম একটা ফগি ওয়েদার থাকবে আর লোনাভলার যে আসল ফ্লেভারটা। সে হাই হাই কর দো, হাই বাই। আমার এখানে এই ওয়েদারের সঙ্গে ঝিরিককে দেখে আমার মনে হচ্ছে, আমি এখনই বলছিলাম ওকে যে আচ্ছা ধরো আমি যদি এখানে তোমাকে প্রপোজ করি তাহলে আমি কীভাবে প্রপোজ করতাম এরকম জায়গায়। তো দেখো ঠিক আমি ঠিক অভিনয়টা কতটা করতে পারি। তো এরকম একটা অ্যাটমসফিয়ার, হ্যাঁ, পিছনে এরকম একটা ফগি ওয়েদার, এরকম একটা সুন্দর কুল এরিয়া, আর এই জায়গায় এরকম হাঁটু গেড়ে বসে, ঠিক আছে, উইল ইউ ম্যারি মি? এখন দেখো পুরো মেঘে মেঘে নয়, কুয়াশায় ঢেকে গেছে, পুরো ফগি ঢেকে গেছে, বৃষ্টিও পড়ছে, বৃষ্টিও আসছে, আর আমরা এর মধ্যে দুজন মিলে বসে আছি। আমি কফিটা ভীষণ মিস করছি, ওইদিকে আছে কফি আর চায়ের দোকান কিন্তু আমাদের এখানে তাই নেই আর কি। তো চলো যাওয়া যাক, চলো, বৃষ্টি চলে আসছে, এবার যেতে হবে। ওইখানে ম্যাডাম দাঁড়িয়ে আছে, আর এখানে দেখো কি অবস্থা চারিদিকটা, পুরো একদম ফগি ওয়েদারে ভরপুর, কিচ্ছু দেখা যাচ্ছে না এরকম একটা ওয়েদার। লোনাভলাতে এই টাইগার পয়েন্টে এসে এরকম একটা ওয়েদারের মধ্যে, এরকম একটা রোমান্টিক ওয়েদারের মধ্যে যদি পাকোড়া চা না হয় তাহলে বোধ হয় লোনাভলার এই ট্রিপটা অসম্পূর্ণ থেকে যায়। বৃষ্টি পড়ছে, কুয়াশা, আর এরকম ভাবে চা খেতে কার না ভালো লাগে? কেউ লোনাভলা আসো তাহলে কিন্তু টাইগার পয়েন্টটা মাস্ট 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 করতেই হবে, এখানে আসতেই হবে, এটা হচ্ছে পয়সা উসুল একটা জায়গা। তো জি আমারা পকোড়া আ গয়া হ্যাঁ, আর ইয়ে মে খিলানে বালি হুম,
বিউটিফুল, দারুণ লাগছে। আমাদের ওখানে রেনি ডে বিকেলবেলা যেরকম আমরা পেঁয়াজি খাই, এই পেঁয়াজি আচ্ছা আসছে, মাস্ট লাগছে। তো আমাদের তো হয়ে গেছে পকোড়া খাওয়া, আমাদের ড্রাইভাররা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আমাদের জন্য, কিন্তু চাটা তো খেতেই হবে, মাস্ট হ্যাভ। এই হচ্ছে আমাদের টাইগার হিলওয়ালার চা আজকে বিকেলে। টাইগার পয়েন্ট, সরি, না যতবার যতবার বলছো ততবারই টাইগার হিল বলছো। বাঙালি তো, বেরোবে টাইগার হিলই। চলে এসেছি তো হোটেলে, এবার পুল সমেত যখন একটা রিসর্টে আছি তখন পুলে নামবো না, সেটা তো একটা মানে অদ্ভুত ব্যাপার। কিন্তু ব্যাপারটা হলো এখন অলরেডি 6:30-7:45 বাজে, তো এই সময় পুলে নামছি, এখানে দিনের আলো আছে যদিও। অনেকদিন আগে আমরা যখন থাইল্যান্ডে গেছিলাম ক্রাবিতে, তখন সেখানে রিসর্টে এরকম সুইমিং পুলে আমরা ইয়ে করেছিলাম, আমরা জলকেলি করেছিলাম, কিন্তু অনেকদিন পর সেই ফিলিংসটা মনে পড়ছে আর কি, খুব ভালো লাগছে আর কি। খুব মজা হলো অনেকদিন পর এরকম একটা অ্যাটমসফিয়ারে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সো এখন বাজে প্রায় 10:30 মতন, রাত 10:30, আর তোমরা তো দেখলে আজকে সুইমিং পুলে আমরা কতটা এনজয় করেছি। তো যাই হোক, খুব এনজয় করেছি আজকে, এবং সারাটা দিন আজকে হেকটিক শিডিউল গেছে, মানে সেই মুম্বাই থেকে রওনা দিয়ে আজকে সারাটা দিন পরপর পরপর আমাদের প্রোগ্রামগুলো চলছে আর কি, একটু রেস্ট পাইনি তো আমরা দুজনে, খুব টায়ার্ড হয়ে গেছি। কি তো দেখতেই পাচ্ছ, এ অলরেডি শুয়ে পড়েছিল, তো আমি জোর করে ওকে ডেকে উঠালাম যে ডিনার চলে এসছে, আমরা ডিনারটা অর্ডার দিয়েছিলাম। তো তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের কী আজকে ডিনারে এসছে। সো দেখতে পাচ্ছ, এই হচ্ছে আলফ্রেডো পাস্তা, এবং পাস্তা হচ্ছে ঝিলিকের অত্যন্ত ফেভারিট, আমারও ভালো লাগে। তো আজকে ও বললো যে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, তো আমি বললাম ঠিক আছে চলো এটাই ট্রাই করা যাক। তো আমরা অন্য কিছু অর্ডার দিইনি, শুধু এটাই অর্ডার দিয়েছি। সো যাই হোক, আমরা স্টার্ট করলাম আমাদের ডিনার, আর ডেফিনেটলি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, কারণ আজকে আমরা অনেক কিছু কভার করার চেষ্টা করেছি, যতটা পেরেছি। লোনামলাতে এসে কী কী সাইট সিন রয়েছে, কোথায় গেছি, কী করেছি, এমনকি হোটেলে আমরা কী কী করেছি, সমস্ত কিছু তোমাদেরকে আজকে শেয়ার করেছি আজকে আমরা। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে যেটা বলতে হবে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতন, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হুইচ ইজ লাইফ লাইন। তো আজকের মতন টাটা। সো কালকে আমাদের এখান থেকে চেক আউট আছে, আমরা এখান থেকে সোজা চলে যাবো মুম্বাই, এবং তারপর ফ্লাইট ধরে আমরা সোজা চলে যাবো কলকাতা। তো ডেফিনেটলি তোমাদের জন্য ব্লগ তো অবশ্যই থাকবে, তো নেক্সট ব্লগে আমরা কীভাবে যাচ্ছি, কী করছি না করছি, সমস্ত কিছু তোমাদের জন্য থাকবে। আজকের জন্য টাটা, বাই বাই।